সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডেটা কমিউনিকেশনে তার বিহীন মাধ্যম নিয়ে আমরা আলোচনা করছি। আজকে সর্বশেষ প্রকার মাইক্রোওয়েভ নিয়ে আমরা আলোচনা করছি। এ ধরনের মাইক্রোওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এবং আমরা জানি যে 300 মেগাহার্টজের বেশি কম্পাঙ্ক বিশিষ্ট, এর মাধ্যমে আমরা মোবাইল কমিউনিকেশন অত্যন্ত বড় একটি জায়গা দখল করেছে, অর্থাৎ এটার যোগাযোগ সবচেয়ে বেশি। এই ক্ষেত্রে আমরা মাইক্রোওয়েভটি ব্যবহার করছি। এছাড়া অন্য ক্ষেত্রে ব্যবহার আছে, কিন্তু সেই ব্যবহারটি আমরা ঠিক এখানে বিস্তারিত আলোচনা করব না। আমাদের ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে এটি যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সেই বিষয়টি আমরা এখানে তুলে ধরার চেষ্টা করব। কিন্তু আমরা মনে রাখতে হবে যে কিছু সীমাবদ্ধতা আছে, অর্থাৎ এটা বাঁকা পথে চলতে পারে না। সেই জন্য এই ডেটা স্থানান্তরের জন্য আমাদেরকে এটা উঁচু অবস্থানে বসাতে হয়, যাতে করে সেখান থেকে সহজেই এটা নিরবচ্ছিন্ন ভাবে ডাটা স্থানান্তর করতে পারে। এই বিষয়টি আমরা আরো একটু বিস্তারিত আলোচনা করব, বিশেষ করে লাইন অফ সাইট আমরা আলোচনা করব বিস্তারিত, যাতে করে তোমরা এখান থেকে একটি পরিষ্কার ধারণা নিতে পারো যে আসলে এটি কিভাবে কাজ করছে। চল তাহলে এই ছবিটার বিষয়ে একটু কথা বলা যাক। তোমরা খেয়াল করছো যে ধরো আমাদের হাতে, আমাদের একজনের হাতে এই মোবাইলটি আছে, এখানে আমরা যেখানে ইনপুট দিচ্ছি, অর্থাৎ আমরা কাউকে কল করছি, তারপর সেই কলটি আমাদের যে ভেতরে যে সিম কার্ড আছে সেটির মাধ্যমে ট্রান্সফার হয়ে আমাদের পার্শ্ববর্তী যে টাওয়ার, সেই টাওয়ারে যাচ্ছে। যাকে আমরা কল করেছি সে অন্য একটি টাওয়ারের কাছাকাছি অবস্থান করছে। তাহলে এই লাইন অফ সাইট এর মাধ্যমে সিগন্যালটি পাঠানো হচ্ছে তার মোবাইলে। মোবাইলে পাঠানোর পর এই টাওয়ারটি সেটাকে ঠিক যাকে আমরা কল করেছি যে নাম্বারে, সেটা তার ওখানে এই কলটি জানান দিচ্ছে, অর্থাৎ রিং হচ্ছে। তারপরে যিনি মোবাইলটি ব্যবহার করছেন তিনি কানেক্টেড হয়ে তারপরে কথা বলছেন। তোমরা খেয়াল করেছো যে এই টাওয়ার গুলো ঠিক মুখোমুখি অবস্থানে আছে, যেটিকে আমরা দৃষ্টি রেখা বা তোমার লাইন অফ সাইট বলে থাকি। এটি যদি নিচু জায়গায় বসানো হয় তাহলে কিন্তু লাইন অফ সাইট মেনটেন হবে না, অথবা যদি ঠিক মুখোমুখি না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু লাইন অফ সাইট মেনটেন হবে না, ফলে আমরা কমিউনিকেশনটি করতে পারবো না। যাই হোক, আমরা আসলে যে কথাটি বলতে চেয়েছিলাম যে দুটি ট্রান্সসিভার, ট্রান্সসিভারের বিষয়টি একটু মনে করিয়ে দিই তোমাদেরকে। তোমরা জানো যে ট্রান্সমিট করা মানে হচ্ছে প্রেরণ করা, আর রিসিভার রিসিভ করা মানে হচ্ছে গ্রহণ করা। তাহলে তোমরা দেখছো যে যেকোনো একটি টাওয়ার যেটা দুটো কাজ করে, একটা হচ্ছে যে সে কল পাঠায় অন্য টাওয়ারকে, আবার অন্য টাওয়ার থেকে যখন কল আসে তখন সে রিসিভ করে। তাহলে এই ধরনের টাওয়ার গুলোতে এটা দুটো কাজ হয়, ট্রান্সসিভার অর্থাৎ প্রথমে সে ট্রান্সমিট করে এবং প্রয়োজনে সে কিন্তু আবার রিসিভও করে। এইভাবে আমরা বলছি যে দ্বৈত কাজ হচ্ছে, ট্রান্সমিট করছে আবার রিসিভ করছে। তো আমরা বলছি যে এই ধরনের ট্রান্সসিভার নিয়ে গঠিত, যার একটি সিগন্যাল ট্রান্সমিট করে এবং অপরটি হচ্ছে রিসিভ করে, গ্রহণ করে কলটি। আমরা আরেকটু যদি বলি যে এই মাইক্রোওয়েভ, আগেই তোমাদের বলেছি যে এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, এর তরঙ্গদৈর্ঘ্য 1 মিলিমিটার থেকে 1 মিটার এবং কম্পাঙ্ক 300 মেগাহার্জ থেকে 300 গিগাহার্জ পর্যন্ত হয়ে থাকে। আমরা যদি একটু ফ্রিকোয়েন্সিটা আগের মতো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, আলট্রা হাই ফ্রিকোয়েন্সি তোমরা খেয়াল করছো 300 মেগাহার্জ থেকে 3 গিগাহার্জ পর্যন্ত হয়ে থাকে, এবং তরঙ্গদৈর্ঘ্য 10 সেন্টিমিটার থেকে 1 মিটার পর্যন্ত হয়ে থাকে। একইভাবে সুপার হাই ফ্রিকোয়েন্সি, এক্সট্রিমলি হাই ফ্রিকোয়েন্সি, প্রয়োজন অনুসারে আমরা এই আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি গুলো ব্যবহার করে থাকি আমাদের তারবিহীন যোগাযোগের ক্ষেত্রে। মাইক্রোওয়েভের যে যোগাযোগ পদ্ধতি এটিকে আমরা দুই ভাবে আলাদা করে দেখাচ্ছি। একে তোমরা খেয়াল করছো টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ। এই টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভের বিষয়টি দেখো, পৃথিবীর এই সারফেস এর উপরিভাগে অনেক টাওয়ার বসানো আছে, সেই টাওয়ার গুলোর যে অ্যান্টেনা আছে সেই অ্যান্টেনা গুলো পরস্পর লাইন অফ সাইট বা দৃষ্টি রেখা বরাবর থেকে তারা পরস্পরের সাথে কমিউনিকেট করছে। ঠিক যদি দ্বিতীয় প্রকারটি আমরা দেখি তাহলে সেখানে আমরা দেখবো যে স্যাটেলাইট মাইক্রোওয়েভ, অর্থাৎ স্যাটেলাইটের সাথে পৃথিবীর যে বেস টাওয়ার আছে সেই বেস টাওয়ার গুলো কমিউনিকেট করছে, স্যাটেলাইট থেকে প্রাপ্ত নানা রকমের ডেটা আদান প্রদান করছে তারা সেখান থেকে। এটি অনেক গুরুত্বপূর্ণ, আলাদা করে আলোচনার সুযোগ থাকলে আমি সেটি পরে আবার আলোচনা করব। কিন্তু এখানে আরেকটু তোমাদের দেখাতে চাই, সেটি হচ্ছে আমরা যে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভের কথা বলছি, সেটি হচ্ছে মাইক্রোওয়েভের তোমরা খেয়াল করো যে টাওয়ারের মধ্যে যে অ্যান্টেনা গুলো থাকে
তুমি অনেক সময় দূর থেকে দেখলে অনেকটা হয়তো এটা বাদ্যযন্ত্র ঢোলের মতো মনে হতে পারেনি, কিন্তু আসলে সেগুলো মেটালিক এবং শেপটা কিছুটা ওই রকম। এবং এই ডিভাইস গুলো বা এই যন্ত্রগুলোই হচ্ছে টাওয়ারের সাথে তোমার নিচে যে বেস বা কম্পিউটার সিস্টেম থাকে সেই কম্পিউটার সিস্টেমের সাথে যোগাযোগ রেখে সবসময় আমাদেরকে মোবাইল কমিউনিকেশন বা অন্য যে কমিউনিকেশন আছে সেগুলোতে সবসময় যোগাযোগ করিয়ে দেয়। যাই হোক, আমরা একটু কথা কথা বলে রাখি যে যদি আলাদা করে আমাদেরকে বলতে হয় যে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভটা কি, তাহলে আমরা বলছি যে ভূপৃষ্ঠের দৃষ্টিরেখায় যোগাযোগ হয় এবং এই ট্রান্সমিটার ও রিসিভারের মধ্যে এই যোগাযোগটি হয়। এ ধরনের প্রযুক্তিতে ভূপৃষ্ঠের ট্রান্সমিটার এবং রিসিভার বসাতে হয় আমাদেরকে, তারপরে আমরা সেই যোগাযোগটি সফলভাবে করতে পারি। আর টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভের ক্ষেত্রে আমরা বলবো যে এই ধরনের যোগাযোগের ক্ষেত্রে ভূপৃষ্ঠে স্থাপিত যে ট্রান্সমিটার বা রিসিভার আছে সেটি লাইন অফ সাইটে যোগাযোগটি হয়, যেটি আমরা আগেই বলেছি, এবং সিগন্যাল কোনো ক্রমেই মধ্যবর্তী কোনো বাধা, যেমন মাঝখানে যদি কোনো উঁচু বিল্ডিং থাকে তাহলে ঠিক সেটা টাওয়ারকে পাবে না, তাহলে সেটা অতিক্রম করতে পারে না, অথবা যদি কোনো কারণে পাহাড় পড়ে যায় বা পাকা হয়ে যেতে হয় সেক্ষেত্রেও কিন্তু সেটি সফলভাবে কাজ করতে পারে না। এই জন্য আমরা পাহাড়ি অঞ্চলে দেখি যে এই কমিউনিকেশনটি ঠিক প্রপারলি কাজ করে না, আমাদেরকে অনেক উঁচুতে টাওয়ার স্থাপন করতে হয় যদি আমরা সেটি প্রপারলি কাজ করাতে চাই বা সেটি সুবিধা পেতে চাই। তোমাদেরকে একটু এই ধরনের জিনিসগুলো আমি একটু দেখাতে চাচ্ছি, এগুলো কাছ থেকে যদি দেখো তাহলে এরকম মনে হবে। মাইক্রোওয়েভ টাওয়ার বিশেষ করে তোমার বিটিসিএল এর মগবাজার অথবা গুলিস্তানে যদি তোমরা দেখো, এখন তো ছোট ছোট টাওয়ার আমাদের আশেপাশে প্রচুর আছে, কিন্তু বহু আগে থেকে যখন টেলিকমিউনিকেশনের কাজ শুরু হয় বাংলাদেশে তখন গুলিস্তানে মগবাজারে এই ধরনের টাওয়ার স্থাপন করা হয়, পরবর্তীতে আস্তে আস্তে সেগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এবং পুরো বাংলাদেশকে এই সেল সাইটের মাধ্যমে যুক্ত করা হয়েছে এই নানা রকম টাওয়ার বসিয়ে সেগুলোর মাধ্যমে। তো আমরা একটু বলে রাখছি যে এই যে মাইক্রোওয়েভ টাওয়ার সেগুলো মেগাহার্জ ফ্রিকোয়েন্সির সীমার নিচে ফ্রিকোয়েন্সি ব্যবহার করে এবং মোবাইল যোগাযোগের জন্য, টিভি সম্প্রচারের জন্য এই ধরনের টাওয়ার গুলো খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকে। এবার আমরা চলে আসবো হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ। আমাদের মনে রাখতে হবে যে স্যাটেলাইট গুলো যে উৎক্ষেপণ করা হয় সেটি ভূপৃষ্ঠ থেকে প্রায় 22,000 মাইল দূরের মহাকাশ মন্ডলে জিওসিনক্রোনাস অরবিটে এগুলো সবসময় মুভমেন্ট কন্ডিশনে থাকে, অর্থাৎ ঘূর্ণায়মান অবস্থায় থাকে। এগুলো সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে তারা তথ্য সংগ্রহ করতে পারে এবং সেগুলো অন্যদের সাথে শেয়ার করতে পারে, টিভির অনুষ্ঠান সম্প্রচারের ক্ষেত্রে অথবা বিভিন্ন রকম ডাটা আপলোড করে সেগুলো পৃথিবীর অন্য প্রান্তে মানুষকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সেটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তোমরা এখানে একটু খেয়াল করবে ছবিতে যে আমরা স্যাটেলাইটটি দেখাচ্ছি দূরের কোন একটা জায়গায় যেটা জিও অরবিটে আছে আমরা বলেছি, আর এখানে পৃথিবীতে যে বেস টাওয়ার গুলো তোমরা খেয়াল করছো, এখানে বেস টাওয়ার, এখানে তিনটা বেস টাওয়ার। আচ্ছা, এই যে বেস টাওয়ার গুলো আমরা দেখাচ্ছি সেই বেস টাওয়ারের সাথে দেখো স্যাটেলাইটের ট্রান্সিভারের যে কমিউনিকেশন সেই কমিউনিকেশনটি বজায় থাকছে, যাতে করে এই 22,000 কিলোমিটার দূর থেকে আমরা সহজেই ডাটা পেতে পারি। সেই জন্য আমরা এও বলছি যে প্রতিটি স্যাটেলাইটে থাকা ট্রান্সমিটার এবং রিসিভারের মাধ্যমে ভূপৃষ্ঠের যে বেজ স্টেশন যেগুলোকে আমরা বলছি সেই বেজ স্টেশনের সাথে যোগাযোগ হয়ে থাকে। এখানে তোমরা নানা রকম ডিভাইস দেখছো, অর্থাৎ মোবাইল ফোন অথবা ধরো যে তোমার বিভিন্ন রকম সিম কার্ড অথবা অন্যান্য ডিভাইস যেগুলো আছে, হ্যাঁ, বেজ স্টেশনের আরো নানা রকম জায়গাগুলো আছে সেগুলোতে নানাভাবে সেই ডাটাগুলো পৌঁছে যাচ্ছে। এইখানে আমরা একটু আলাদা করে দেখাতে চাই, তোমরা জেনে থাকবে যে টিভির যে অনুষ্ঠান সেটি স্যাটেলাইটের মাধ্যমেই আমরা আস্তে আস্তে দেখবো, একসময় হয়তো আর এই ডিশের তার গুলো দরকার হবে না। এখানে তোমরা খেয়াল করবে যে একটা টিভি স্টেশন থেকে ঠিক স্যাটেলাইটে যাচ্ছে অনুষ্ঠানটি, এই জায়গাটি যদি খেয়াল করো অ্যারোটি দেখবে যাচ্ছে, ঠিক পরবর্তীতে আমরা দেখছি যে দূর দূরান্তে যারা এই অনুষ্ঠানটি দেখবে তারা স্যাটেলাইট থেকে এই যে স্যাটেলাইট রিসিভার ডিশ অন এ হাউস ঘরের মধ্যে বা একটা নির্দিষ্ট জায়গায় ধরো কুমিল্লা চিত্রঙ্গে যে রিসিভার গুলো আছে সেইগুলো সেই অনুষ্ঠান সম্প্রচার করে সেগুলো আবার ডিস্ট্রিবিউট করছে। তো এইভাবে আস্তে আস্তে যোগাযোগ ব্যবস্থায় অন্যান্য ক্ষেত্রেও কিন্তু এই পরিবর্তন গুলো আস্তে আস্তে আমরা খেয়াল করবো। একটু যদি আমরা বলে রাখি যে আমরা যে স্যাটেলাইট উৎক্ষেপণ করি সেই স্যাটেলাইটের মধ্যে আসলে কি থাকে, সেই জিনিসগুলো কিভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে থাকে, তাহলে তোমরা এখানে দেখবে যে
একটি স্যাটেলাইটের গঠনের মধ্যে স্যাটেলাইটের অ্যান্টেনা যেটি ট্রান্সিভার হিসেবে কাজ করে এবং সোলার প্যানেল যেটি এনার্জি প্রোভাইড করে, এই দুটো জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও এখানে রকেট মোটর আছে এবং ইনসাইড ফুয়েল ট্যাঙ্ক ব্যাটারিজ, এগুলো তোমরা খেয়াল করছো। এটি যখন পাঠানো হয় তখন কিন্তু অন্য পরিস্থিতি থাকে, যখন পৌঁছে যায় যে অরবিটে তখন সেটি আবার সেট করার পরে আমরা যে ছবিটি দেখলাম সেরকম অবস্থায় চলে যাবে। যাই হোক, আমরা মাইক্রোওয়েভের যে মাইক্রোওয়েভের দুই ধরনের ব্যান্ড আছে, অ্যাস ব্যান্ড যেটা 2 থেকে 2.4 গিগাহার্জ কম্পাঙ্ক বিশিষ্ট, সামরিক কাজে ব্যবহার হয় এরকম আরেকটি ব্যান্ড আছে, সেখানে আমরা দেখি যে 7 থেকে 12 গিগাহার্জ কম্পাঙ্ক বিশিষ্ট যে ব্যান্ড আছে সেটি ব্যবহার হয়ে থাকে। মোবাইল কমিউনিকেশনে মাইক্রোওয়েভ ব্যবহার হচ্ছে, আমরা এই ছবিতে একটু দেখে নেব যে কিভাবে সেটি কাজ করছে। টাওয়ার থেকে আশেপাশের যে গাড়ি আছে, মোবাইল ফোন আছে অথবা অন্যান্য ট্রান্সপোর্ট আছে, সেগুলোতে খুব সহজেই সেটি কিন্তু যোগাযোগ মেনটেন করতে পারে বা আশেপাশের যে জায়গাগুলো সেগুলোকে কাভার করতে পারে। এখানে আমরা খেয়াল করছি যে সামগ্রিক পরিবেশে বিভিন্ন রকম শিপ নিয়ন্ত্রণের জন্য, ম্যানেজমেন্টের জন্য সেখানে এই ধরনের মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়। জাস্ট স্থলভাগ থেকে একটি টাওয়ার এর মাধ্যমে তার আশেপাশের যেসব জাহাজগুলো, ভেসেলগুলো আছে